আর হার যাহাপন আপনার ফরমায়েশ। বেশ বেশ, এসো একে একে মন্ত্রী সব। তোমরা তাদের আমি পুষি, তোমাদের কাজে আমি বড় খুশি। এসো সবাই এসো, লজ্জা কি? এসো রক্ষামন্ত্রী। শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বার্তা মন্ত্রী, কে বিজু সব? তোমারও তো হীরা হারে খুব শখ, একটা তাই নাকি? আর আছে কি বাকি? আছে বই কি, নইলে আর কই কি? এসো। ভালো কথা, বৈজ্ঞানিক কই, দেখি না যে তারে? তিনি গবেষণাগারে মহারাজ। কেন, তার এমন কি কাজ? আমি তলব দিলাম তবু আসেনি সে, এতটা সাহস সে পায় কিসে? ডাকো তারে, পত্রপাত চলে আসা যায়, নইলে ক্ষমা নাই। জম্বুদ্বীপ থেকে এসে আজ 7 মাস অন্ন ধ্বংস করেছে সে। মনে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, বিজ্ঞানে হেন কিছু নাই যা না জানি, বলে চাই গবেষণাগার। না জানি কি করবে আবিষ্কার, রাজ্য চালনা সব সমস্যা মিটে যাবে তাতে। আমি ভাবি লোকটারে রাখি হাতে, কথা মতন কাজ যদি পাই তা আবাসে বরঞ্চ ক্ষতি নাই। সেই থেকে রয়ে গেছে, তিন রাত্র না জানি কি করে তার ওই যন্তর মন্তর ঘরে। সোনা রূপা তামা সীসা লোহা সাপ ব্যাং চকুনি ঠ্যাং কি নাই সে ঘরে। হামান রেস্তায় পিসে ধাতু করে ছাতু, হাপরে চুল্লি জেলে কি যে করে ভস্য সে এক রহস্য। 7 লক্ষ মুদ্রা নিয়েছে আগাম, অথচ কাজের নাই না। আবার সেদিন বলে হীরা চাই 2 সহস্র রতি, দেই নাই দেই নাই, কি যে মতিগতি বোধা ভার। আবার ধমক দিলেই বলে সবুরে মেওয়া ফলে মহারাজ তিষ্ঠ, কাজ আর সামান্য অবশিষ্ট। আর যায় না তিষ্ঠানো, ধৈর্য নাই আর, আজ হয়ে যাবে একটা এসপার ওসপার। বলো কাজে কথা বলো এখন। মহারাজ দর্শন প্রাপ্তি আছে 3 জন, রুহিত হারত নিষ্কাপন। কেরা কি চায়? একজন চাষা, খনির মজুর এক, একজন গান গায়। এরা এখনো আসতে সাহস পায়? কি চায় আমার কাছে? বলে অভিযোগ আছে মহারাজ। কার? কৃষকের? মজুরেরও। একটা রোগ, অভিযোগ? দুর্ভোগ দুর্ভোগ। আজ গান গায়, সে কি চায়? তারে ধরে এনেছে পেয়াদায়। কেন? বেয়াদবি করেছে কি জানো? থাকুক বসে, পরে দেখা যাবে।